বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সারেক বারোটা নাগাদ কোকাতা সটলেক বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারকে হটানোর ডাক দেন তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন দুই শূন্য দুই চারের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে এমনভাবে পরাভূত করতে হবে যে দুই শূন্য দুই ছয় বিধানসভা নির্বাচনে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এদিন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে দলের স্বাগত জানান শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা তথা সাংসদ লকেট চ্যাটার্জি চৌদ্দ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তুব কৌস্তুবাগচিসহ বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রী সদ্য বিজেপিতে যোগ দেয়া প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন দল আমাকে যা দায়িত্ব দেবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব লকেট চ্যাটার্জি বলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপিতে স্বাগতম অভিজিৎ বাবুর মতো মানুষের রাজনীতিতে আরও আসা প্রয়োজন কারণ রাজনীতি মানুষের জন্য মানুষের সেবার জন্য অভিজিৎ বাবু রাজ্যের লক্ষ লক্ষ যুবকদের মধ্যে একজন আদর্শ আমি ওনার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওনাকে বিজেপিতে আসার জন্য ধন্যবাদ জানাই